আকাশের বৃষ্টির পানি দিয়ে যদি আপনার ফসল হয় আল্লাহ পাক বলছেন 10 ভাগের এক ভাগ দিতে হবে অর্থাৎ 10 মন যদি হয় ফসল আপনাকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর হক এক মন দিতে হবে সুবহানাল্লাহ ফসলের যাকাতের ব্যাপারে আল্লাহ পাক সূরা আনআমের মধ্যে বলছেন কুলু মিন সামারিহি ইযা আসমার ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি আর তার উৎপাদিত ফসল তোমরা খাও এবং সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ তোমরা আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো আল্লাহর পথে তোমরা যাকাত দাও এখন কথা হচ্ছে আল্লাহর পথ আল্লাহর হক কি আল্লাহ কি যাকাতের জিনিসগুলো কি আল্লাহ বা কি খাবেন নাকি বা দরকার আছে নাকি নেই আল্লাহর হক হচ্ছে আল্লাহর রাস্তার হচ্ছে যে গরিবের হক গরিব দুঃখীর হকই হচ্ছে আল্লাহর হক সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ পাক বলছেন তার উৎপাদিত আমার উৎপাদিত ফসল তোমরা খাও এবং ফসল কাটার দিনেই একটা নির্দিষ্ট অংশ তোমরা যাকাত দিয়ে দাও সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করো গরিব দুঃখীদেরকে দিয়ে দাও যেদিন তোমরা ফসল কাটবে ঠিক সেদিনই তোমরা যাকাতের ফসল আদায় করে দিবে এই যে একটা ফরজ আজ আমরা মুসলমানরা ভুলে গিয়েছি দেখুন এখন যদি গ্রামে গঞ্জে গিয়ে কোনো একজন শিক্ষিত ব্যক্তিকে যদি আমি জিজ্ঞেস করি বা আপনার জিজ্ঞেস করেন যে ভাই ফসলের যাকাত কেমন অর্থাৎ শরীয়তে ফসলের যাকাতকে বলা হয় ওসর এখন গ্রামে গঞ্জে গিয়ে কোনো একজন শিক্ষিত মানুষকে যদি আমি বলি বা আপনারা বলেন যে ভাই ওসর চেনো সে কি বলবে যে ভাই ওসর আবার কি জিনিস এটা কি ছাড় পোকা নাকি তেলা পোকা নাকি আরশোলা আমার জীবনে তো এই নাম শুনি নাই অথচ ওসর আপনার সম্পদ এবং ফসল ফলাদির ধান চাল গম এ সমস্ত কিছুর যাকাত হচ্ছে যাকাতের নাম হচ্ছে ওসর নামাজ রোজা যেমন ফরজ ঠিক তেমনিভাবে ফসলের যাকাত ওসর দেওয়া ফরজ আজ এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ আজ মুসলমানরা ভুলে গিয়েছে সুতরাং তারা অনেকেই নামও জানবে না যে ওসর কাকে বলে আর এই ওসর আপনি কখন আদায় করবেন আল্লাহ পাক বলছেন যেদিন তোমরা ফসল কাটবে ধান কাটবে এবং বিভিন্ন কৃষিক্ষেত্রে তোমরা ফল ফলাদি কাটবে ঠিক তখনই সাথে সাথে তোমরা ওসর আদায় করে দিবে এবং তার পরিমাণ কি হবে তার পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে যদি আপনার ফসল হয় আল্লাহ পাক বলছেন 10 ভাগের এক ভাগ দিতে হবে অর্থাৎ 10 মন যদি হয় ফসল আপনাকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর হক এক মন দিতে হবে সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলছেন যদি বৃষ্টির পানি দিয়ে না হয় সেচ ব্যবস্থার মাধ্যমে হয় অর্থাৎ টাকা খরচ করে ইঞ্জিন লাগিয়ে পেট্রোল জ্বালিয়ে তেল খরচ করে যদি আপনি ফসল উৎপাদন করেন আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তো বান্দার উপর জুলুম করি না তোমাকে কষ্ট করে অনেক ফসল ফলাতে হয়েছে অনেক টাকা ব্যয় হয়েছে সুতরাং 10 মনে এক মন দেওয়ার দরকার নাই তুমি 20 মনে আমি আল্লাহর পথে গরিব দুঃখীদেরকে তুমি এক মন দিয়ে দিবে সুবহানাল্লাহ এভাবে আল্লাহ পাক বলছেন তোমরা ফসলের ওসর দিও এবং টাকা পয়সা ধন সম্পদের যাকাত দিবা সুতরাং বিধানকার আল্লাহ পাকের বিধান